আসসালামু আলাইকুম সবাইকে সেনারি আর্ট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে ইজি যে ড্রয়িং বক্সে থাকা ডাইসের সাহায্যে একটি সুন্দর টেবিল অঙ্কন করে দেখাবো দেখুন ইজি যে ড্রয়িং বক্সে থাকা স্কেলের সাহায্যে আমি প্রথমে টেবিলের ওপরের শেপটি এভাবে স্কেল দিয়ে ধরে এভাবে অঙ্কন করে নিব। দেখুন এবার আমরা স্কেল দিয়ে ধরে এভাবে নিচের অংশটি এভাবে অঙ্কন করে নিব। তারপরে আমরা স্কেল দিয়ে ধরে টেবিলের পায়ের অংশটি এভাবে আমরা অঙ্কন করে নেব দেখুন প্রথমে সামনের দুই পায়ের অংশ এবং এবারে পেছনের দুটি পায়ের অংশ আমরা এভাবে ধরে ধরে অঙ্কন করে নেব দেখুন কত সহজে কি চমৎকার একটি টেবিল অঙ্কন করে ফেললাম এবার আমরা রং করে নেব আমাদের সেনারি আর্ট স্কুলে দীর্ঘদিনের অভিজ্ঞতায় তৈরিকৃত আমাদের এই ইজি ড্রয়িং বক্স এই ইজি ড্রয়িং বক্সে রয়েছে বাইশটি ডাইস যে ডাইস দিয়ে আমরা অঙ্কন করতে পারি শত শত চিত্র আর এই ডাইসের সাহায্যে অঙ্কনকৃত শত শত চিত্রের ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যা দেখে আপনারা খুব সহজেই সুন্দর সুন্দর চিত্র অঙ্কন শিখে যেতে পারবেন আপনারা চাইলে আপনাদের সোনামণির জন্য আমাদের ইজি ড্রয়িং বক্স সংগ্রহ করে আপনাদের সোনামণিদেরকে এই ভিডিও দেখে দেখে খুব সহজেই চিত্র অঙ্কন শেখাতে পারেন ঘরে বসে আপনারা যদি আমাদের ইজি ড্রয়িং বক্স সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কেউ অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হবেন না দেখুন কত সহজে কি সুন্দর একটি টেবিল অঙ্কন করে ফেললাম এবার আমরা উপরের অংশে রং করে নেব আমাদের চিত্র অঙ্কন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ